আদামের গরু যিনি নিয়ে এসেছেন আজকে ওনাকে 6 লক্ষ টাকা দাম করা হয়েছিল অলরেডি দাম করা হয়েছিল হ্যাঁ উনি 6 লক্ষ টাকা দিয়ে দেননি উনি মনে করেছেন যে না দেব না আমি আরো একটু বেশি চাই আচ্ছা সেটা উনি চাইতেই পারেন কিন্তু শেষ মুহূর্তে আমি যতটুকু শুনলাম যে যখন গরুটা ছটফট করছিল মারা যাওয়ার উপক্রম এখানে কিন্তু কষাইয়ের ব্যবস্থা আছে এখানে জবাই করা যায় ওনাকে বলা হয়েছে তাহলে কষাইয়ের কাছে দেওয়া হোক গরুটা জবাই করা হোক কিন্তু উনি বলেছেন না এটা একমাত্র আল্লাহর রাহে যদি কেউ কুরবানি দেয় তবে এই এর গলায় চুরি যাবে চুরি যাবে এছাড়া যাবে না একজন প্রান্তিক খামারি একজন প্রান্তিক কৃষক তার হৃদয়টা কত বড় বুকের চাপা কষ্ট ভাই এই 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 ধরনের ঘটনা থেকে কিন্তু ঘটে যায় ভাই এই জন্য মূলত আমার খারাপ লাগছে আমরা যেহেতু আপনারা সহ আমরা যেহেতু এই এই সেক্টরে কাজ করি আপনারা কাজ করেন আমি তো খুব অল্প পরিশ্রম করি এই লাইনে তো এত বড় একটা গরু মানুষ কত আশা করে তৈরি করে কিন্তু আজকে যখন এই ধরনের ঘটনা হয়ে যায় তখন তাদের হৃদয়ের অবস্থাটা বোঝেন আমরা চাই এই নিউজটা হবে আমরা সবাই মিলে পজিটিভ নিউজ করব ইনশাআল্লাহ এটা যদি ওইভাবে ফলাও করে নেগেটিভ টাইটেল না দিয়ে যদি পজিটিভ টাইটেল দিয়ে আমরা প্রচার করি এটাকে সারা দেশের মানুষ পজিটিভলি দেখবে কিন্তু আমরা যদি একটু নেগেটিভলি প্রচার করি এটাকে নিয়ে প্লাস গাবতলি হাটকে নিয়ে বা এই ধরনের প্রান্তিক খামারি যারা বড় গরু পালন করে তাদেরকে নিয়ে অনেক কটাক্ষ করা হবে তারা আরো কষ্ট পাবে তো সেই জায়গা থেকে বিষয় জানা ছিল আমরা যেহেতু এখন মাত্র আসলাম মাত্র এসে আসলে জানতে হবে এখন গন্ধ ছুটে গেছে আসলে গরুটিকে আজকে মারা গেছে না আগে মারা গেছে গন্ধ তো হবে এখান থেকে কিছুক্ষণ পরেই নিয়ে যাবে আমি যতটুকু শুনেছি গতকাল রাতে ই হয়েছে 12টার আচ্ছা যাই হোক অনেক আগে মারা গেছে এটা বুঝতে পারতেছি 12টার পরে আমি প্রায় এদিক দিয়ে 1:30টার দিকে গিয়েছি তখন পর্যন্ত আমি দেখিনি মাঝখানে আসছিলাম তখন ওদিকে ছিল পরে সকালের দিকে দেখে নিয়ে আসা হয়েছে আর কি তখন বোঝাও যায় কি কারণে মারা গেছে মালিক আসলে কিছু বলছে বা জানা গেছে ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা করেছে আপনি জানেন যে আপনি হাটে এখন বেশি সময় কাটাচ্ছেন মালিকের সঙ্গে আসলে কথা বলতে চাইনি আমরা আচ্ছা কারণ কথা বলতে গেলে মালিককে আমরা ফলো করে প্রচার করব সারা দেশ তার কাছে তার একটা ইমেজ কিন্তু মানুষের কাছে এইটার কারণে নষ্ট হবে তো উনি অনেকটা অ্যাবনর্মাল আছেন উনি অসুস্থ হয়ে গেছেন আর ওনার প্রত্যক্ষ দোষী যারা ছিলেন তারা বলেছেন যে আসলে এটা মূলত এক ধরনের স্ট্রোক করতে পারে আচ্ছা আচ্ছা গরম থেকে পানির অভাব এই এই মিলিয়ে তো এই আর কি মোটামুটি আপনাদের আমি যতটুকু জানি আমি একটু জানানোর চেষ্টা করি কোন এলাকার গরু ছিল না এলাকাটা আমরা মেনশন করি না উনি চাচ্ছেন না যে ভাই আমাকে প্রচার করেন তো ধরেন গাবতলি হাটে এসেছে একটা গরু ইয়ে হচ্ছে এবং একটা উনি এলাকাটা প্রচার করতে চাচ্ছে না কেন কারণ এই সব বিষয়গুলো ওনার খারাপ লাগছে এরপরে যা কিছুই বলছি না কেন আমরা সব কিছু ওনার খারাপ লাগছে উনি আর অবশ্যই এটা তো খারাপ লাগার মতো একটা বিষয় কারণ তার মনের অবস্থা তো আসলে সেটা একমাত্র সেই বুঝতেছে যে সে কি আসলে হারালো অনেক কষ্ট বারাদর যত্ন করে ভালোবাসা দিয়ে সে 3-4 বছর লালন পালন করে এত বড় একটা গরু সে বানাইছে এটা যদি সে মারা যায় অনেক স্বপ্ন নিয়ে সে আসছিল গাবতলি হাটে যেটা বিক্রি করে হয়তো অনেক টাকা সে ঋণগ্রস্ত থাকতে পারে অলরেডি দাম উঠেছিল জি ভাই বললেন যে 6 লাখ 6.5 লক্ষ টাকা দাম উঠেছিল উনি 14 লাখ চেয়েছিলেন হয়তো বা 8 লাখ 8.5 লাখ বা 9 লাখে হলে হয়তো উনি দিয়ে দিতেন কিন্তু ওনার মন মানসিকতা এখন খুবই খুবই ভেঙে পড়েছেন কি একটা গরু নিয়ে আসছিলেন স্বাভাবিক ওনার আরও গরু আছে কিন্তু আমরা সব কথাগুলো যদি একটু একটু এডিট করে বলি ওনার জন্য মনে হয় সুবিধা হয় এর মধ্যেই থাকলেই হয় এবং এটাকে নিয়ে আমরা সবাই যেহেতু আমরা এই সেক্টরে কাজ করি ভাই আমার আবার শেষ অনুরোধ যে আমরাই আছি এখানে সোশ্যাল মিডিয়ার মূলত আমরা যাতে এটাকে পজিটিভলি নিউজ করি কারণ এটা নিয়ে অনেক খামারি থেকে শুরু করে অনেক ধরনের যারা আছেন এই এগুলোর বিরুদ্ধে তারা অনেক ধরনের লেখালেখি করবেন এবং এটাকে অন্য একটা পর্যায়ে নিয়ে চলে যাবেন তো আমরা চাই না যে সেটা হোক কারণ ওনার এখনও গরু আছে আর মানসিকভাবে উনি এখন যেহেতু অসুস্থ হয়ে পড়েছেন আর উনি মনে করছেন যে এই এটা যদি নিউজ হয়ে যায় তাহলে বাকি গরুগুলোর উপর সাধারণ